শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জন সংবাদে সঙ্গে আছি আমি জেসিকা বেদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গোডাউনে আগুন লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের 9টি ইউনিট উপজেলার ছোট কুমিরা ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে ইউনিটেক্সের তুলার গোডাউনে আগুন লাগে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান কিভাবে আগুনের সূত্রপাত এবং কোনো কোনো হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি তবে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে গেল 4 মার্চ সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে সবুজ কিভাবে এই আগুনের সূত্রপাত হয় সবশেষ কি পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন জেসিকা এই যে সকাল 10টার দিকে এখানে যে কুমির ছোট কুমিরার এই যে তুলার গুদামে যে আগুন লাগে সেটা এখনো জ্বলছে আসলে এখনো আগুন নিয়ন্ত্রণে হয়নি প্রায় 6 ঘন্টা পার হওয়ার পরও এটা আগুনটা আসলে নিয়ন্ত্রণ হয়নি আপনি দেখছেন এখন কাজ এখনো ফায়ার সার্ভিস কাজ করছে এখানে পানি দিচ্ছে এবং এখান থেকে তুলাগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং আপনি আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে এখনো আগুন জ্বলছে গোডাউনের ভেতরে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু তারা আমাদের যেটা বলেছেন আশেপাশে যে পুকুর ছিল আসলে দুটা পুকুরের পানি ইতিমধ্যে শেষ হয়েছে এবং তারা আরেকটা পুকুর দূরের একটা পুকুরের সাথে পানির সংযোগ স্থাপন করেছেন এবং তারা তারপরে চেষ্টা করছেন যাতে আগুন নিয়ন্ত্রণ আনা যায় আমি ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি বলেছেন তারা চাইছেন আসলে আশেপাশে যেহেতু কয়েকটা কন্টেইনার ডিপো আছে তারা চাইছেন এই এবং আশেপাশে এই ডিপোর আশেপাশে পানি দিয়েছেন তারা যাতে আগুন ছড়াতে না পারে এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এখানে আগুন নিয়ন্ত্রণে না আসে তারা ততক্ষণ তারা কাজ করবেন কারণ আগুন একটা ঝুঁকি থেকে যায় অন্যদিকে ছড়িয়ে পড়ে এই কারণে তারা আগুন যতক্ষণ পর্যন্ত আগুন সম্পূর্ণরূপে নিবে না যায় ততক্ষণ তারা এখানে কাজ করবেন অন্যদিকে এখানকার স্থানীয় একটা ইপি সদস্য একটু আগে আমাদের জানিয়েছেন যে এই এই যে গুদাম এটা এখন ইউনিটেক্সের হলেও আশেপাশের এটা বিএনপি নেতা আসলাম চৌধুরীর মালিকানাধীন ছিল এক সময় এখন ইউনিটেক্স এটা ভাড়া নিয়েছে ঠিক আছে ভাড়া নিয়েছে এবং তারা যেটা বলছেন যে এখন ইউনিটেক্স এখানে তাদের গোডাউন হিসেবে ব্যবহার করছে অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদের বলেছেন যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণ তারা এখানে কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন জেসিকা